আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইফতারের পূর্ব মুহূর্তে যে আমলটা করলে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের মঙ্গলের আশা পূরণ করবেন এবং গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এই হাদিসের ব্যাপারে, হাদিসের এই হাদিসটা সরাসরি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সহি সনদে বর্ণিত। সেই দোয়াটা হচ্ছে ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আবারও বলে দিচ্ছি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ, আল্লাহ চাহেতু, আশা করা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের যে কোনো উদ্দেশ্য নিয়ে এই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করবেন। রোজার মাসে এই দোয়াটা সর্বঅবস্থায় বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, মনের আশা পূরণ করার সাথে সাথে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের পূর্বে 10 লক্ষ মানুষকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতি যারা আছে তাদের খাতায় দিয়ে দেয়। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইব, ইফতারের পূর্বে গুনাহ মাফ হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের মনের আশা পূরণ করেন। হাদিসে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনাকে দিবেন। ইফতারের পূর্বে শুধুমাত্র এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। মনের আশাও পূরণ হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। অত্যন্ত পরীক্ষিত এই আমলটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে একই দোয়া এসেছে। আল্লাহ রাসূলের সাহাবারা ইফতারের পূর্বে এই দোয়াটা পড়েছেন, আল্লাহ রাসূল পড়তে বলেছেন ইনশাআল্লাহ। বাবু সৌম, কিতাবু সৌমের মধ্যে এই দোয়াটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।